তাই বলো এবার যে বছরে একটা কাজ হয়। হ্যাঁ বলো। তারপরে সরকারি তো তোমাদের শিখা দিয়েছে তোমরা দুর্নীতি করো, তাহলে তো তুমি সংসার চালাবো। নিজের পক্ষে আমাকে মেম্বারকে একশো টাকা যদি পারবে না দে তাহলে চুরি হবে, কেউ টাকা দিতে পারবে টাকাতে পারবে না। তোমার প্রস্তাব আমরা সরকারের কাছে দিয়ে দেবো। আর গ্রামে যে সমস্ত দেয়া আছে, এই যে গরিব গুলো মানুষ যারা আছে তারকে বিশটে শ্রেণী সরকার দিয়েছে পাঁচটা, আর গ্রামের আর ফলটা গরিব না খাই ছট ফরে বুঝছো। আর রিলিফ তো বছরে এক ফিরে দে পাঁচ কেজি ছয় কেজি কি দশ কেজি মাল দেয়, দশ কেজি মালে তার দেয়া গেল যে গ্রামের একশো মানুষ ফান এলাম আমরা দুই ফান চাইছি মেম্বারি করতে গেলে নিজের পক্ষে একশো টাকা না আলী মেম্বারি করা যাবে না, সে ধরনের মেম্বারি দায় না না তাই গাড়ির তো সরকার দিছে। এই মেম্বারি চেয়ারম্যান এর আছে জনসেবা, এটা বলছে যে যার টাকা পয়সা আছে সেই যেন জনগণের সেবা করতে। আমার কথা আছে ওই জায়গায় যার যে বাপের টাকা পয়সা আছে, যার বাপের টাকা আছে, বাপের টাকা আছে যে মাঠে সেই জনসেবা করতে আসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো তোমাদের যেহেতু টাকা পয়সা নেই তা তোমরা জনসেবা করতে আসো কেন? আসো কেন? এ তো আমার গ্রামে, আমার গ্রামের তো কাছে টাকা আছে। তুমি একজন, তুমি তো লন্ডন যাও, মাহমুদ কে একজন সে তো চাকরি করে বেড়ায়, সবর কি লোকাল একটি করে, রেজওয়ান ডাক্তারি করে, এরা তো সেই ভয় বিক্রেও দিচ্ছে না। কিছু কিছু জায়গায় হয় কিন্তু কিছু কিছু মেম্বাররা করে, কিন্তু আমি জানি ইউনিয়নে এরকম আমার জানা মতে সাত বছর সালামের হাতে সে তো আমার এমপি দল, সে আমাকে কোন মেম্বার করে না বুঝছো। বাবা যার ওই টাকা পয়সা আছে মাসে গ্রামে ঘুরে দেখছি কিছু লোক মেম্বার চেয়ারম্যানই করতে যায়, তারা তাদের ব্যাকগ্রাউন্ড ভালো না, দেখা যাচ্ছে অতীতে সন্ত্রাসী ছিল, কাছে টাকা পয়সা নেই, তা তারা কি মনে করো যে তারা জনসেবা করতে পারবে কি না? না জনসেবার মনটা লাগবে আলাদা, আলাদা লাগবে না, কারণ গ্রামে একটা গরিব মানুষ, আমি না খাই থাকলো তো আমি তার সাথে থাকবো, তার সাথে থাকবো, ভালো কথা বুঝতে পারছো। একটা মানুষের বিপদ যাতে আমার যাতে না হয়, মেম্বার মানে কি, চেয়ারম্যান মানে কি, যে একটা লোক বিপদে পড়বে তারই বাসা কি, তার বাসা নি, তার গরু ছাগল বাসের পাশে দাঁড়ানো, তার গরু ছাগল বাসা বেসাই নি, গাছ বেসাই নি, তার টা আমি ব্যাঙে খাবো, এগুলো তার জেলে দেবো, এগুলো মেম্বার চেয়ারম্যান কাজ, এগুলো আছে প্রচুর কাজ। আর মেম্বার চেয়ারম্যান কাজ আছে যে কোনো লোক, একটা লোক জ্বর হলো তারও অন্তত গায়ে যে দেখছে বাবা কিরাম আছো, এই যে না আবার সে তার মেম্বার চেয়ারম্যান দাঁড়াই না বাবা জি। এটা ভালো কথা বলছো, তোমাকে ধন্যবাদ, তোমার সাক্ষাৎকার নিলাম, এটা আমরা ঠিক আছে দেশব্যাপী প্রচার করবো, ঠিক ঠিক, এটা আমরা সমস্ত পেপার পত্রিকা অফিসে দিয়ে, হ্যাঁ হ্যাঁ ঠিক 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 আছে, আর এটা আমরা সবাই দেখতে পারবো, বিশ্বব্যাপী দেখতে পারবে, তাই না? হ্যাঁ ঠিক আছে।